আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধাপে ধাপে জামাতের শত কোটি টাকার রহস্য। আপাতত ১৩ জেলা জামাতের প্রভাব বলয়ে, জামাতোনমিক্স অর্থনীতিতে, রাজনীতিতে, বিশেষ করে পলিটিক্যাল ইকোনমি, এটা সব দর্শক হয়তো বুঝবে না, অনেকেই বুঝবেন না, বুঝলে বোঝার চেষ্টা করুন। পলিটিক্যাল ইকোনমি বলতে একটা পরিভাষা রয়েছে, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং পড়াই ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি। তো ইন্টারন্যাশনাল রয়েছে, ডোমেস্টিকও রয়েছে, পলিটিক্যাল ইকোনমি অর্থাৎ রাজনীতির সাথে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, রাজনীতি অর্থনীতি মিশ্রণ হয়েই পলিটিক্যাল ইকোনমি। তো পলিটিক্যাল ইকোনমিতে বিভিন্ন পরিভাষা আমরা দেখেছি, যেমন পলিটিক্সও আছে বিভিন্ন পরিভাষা নতুন নতুন, যেমন ব্রেক্সিট নিয়ে অনেক আলোচনা করেছি, ব্রিটেন এরা যে ইউরোপীয় ইউনিয়ন থেকে এক্সিট করার যে পরিকল্পনা, যেটাকে ব্রেক্সিট বলা হয়, এরকম এই জাপানের যে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে, তার জাপানের অর্থনৈতিক সংস্কারের কিছু পরিকল্পনা 2013-14 সালে, সেটাকে অ্যাবোনমিক্স বলা হয়। তা আমি সেরকম আজকে আলোচনা করব, জামাতোনমিক্স, এর মানে জামাত ইসলামের একটা নিজস্ব ইকোনমিক্স রয়েছে, এটা পলিটিক্যাল ইকোনমিতে একটা পরিভাষা হিসেবে আমি দেখতে চাই, যার নাম দিয়েছি জামাতোনমিক্স। জামাতোনমিক্স বিশ্লেষণ করব। জামাত ইসলামী একটা নতুন কৌশল নিয়েছে, এটা আমি আরেকটা আলোচনায় বলেছি, ইসলামী রাজনীতির নতুন যুগ, নতুন প্যারাডাইম শিফট, নিঃসন্দেহে এতে সফল হবে। গণতান্ত্রিক রাজনীতির সাথে আগে যেটা ইনস্টিটিউশনের মাধ্যমে করতো, এখন সেটা পলিটিক্যালি সরাসরি নেতাদের মাধ্যমে করছে, এটা খুবই কার্যকর একটা বিষয়। এর মধ্যে তাদের একটা জামাতোনমিক্স বা ইকোনমিক পলিসি হচ্ছে যে বিভিন্ন দুর্যোগে, আমরা সীতাকুণ্ডে দেখেছি, সিলেটে, সুনামগঞ্জে, অথবা বন্যা কবলিত ১৩টি জেলায় বাজেট ঘোষণা করেছে শিক্ষার্থীদের জন্য, এসএসসি পরীক্ষার্থীদের জন্য আলাদা বাজেট, মানে সেক্টোরিয়াল বাজেট বিভিন্ন ক্ষেত্রে। তো এগুলো এক কথা হচ্ছে, তারা বিভিন্ন সেক্টর ওয়াইজ আলাদা আলাদা বাজেট করে সেটা বাস্তবায়ন করছে, আর এক কথা হচ্ছে তারা একসাথে করছে না, ধাপে ধাপে করছে। যেমন জামাত ইসলামী সাপোজ যে বন্যার্ত মানুষের জন্যে ১০০ কোটি টাকা বা ১০০ কোটি টাকা তারা ব্যয় করেছে, কিন্তু একসাথে কিন্তু তারা বলেনি যে আমরা ১০০ কোটি টাকা বাজেট ঘোষণা করলাম। তারা ধাপে ধাপে ৫০ কোটি থেকে শুরু করে ২ কোটি, ৫০ লাখ, মানে ৫০ লাখ থেকে শুরু করে ৬০ লাখ, ৫৫ লাখ শিক্ষার্থীদের জন্য, এভাবে ধাপে ধাপে করছে। তো এই যে ধাপে ধাপে জামাতের ১০০ কোটি টাকা পর্যন্ত এক পর্যায়ে উত্তীর্ণ হয়, এটার রহস্য কী? এটার রহস্যটা কিন্তু চমৎকার, এটা সম্পূর্ণ যৌক্তিক বলে মনে করি। গণতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে জামাতের রাজনীতির এই নতুনত্ব যে সফলতার পথ দেখাবে এবং এভাবে যে জামাত ইসলাম হিট করছে, সেটা নিঃসন্দেহে প্রমাণিত হবে, আমি সেটা তুলে ধরব। এই ধাপে ধাপে জামাতের ১০০ কোটি টাকার রহস্যটা কি, এটা জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা দাওয়াতি কাজ করে, রাজনৈতিক কথাবার্তা বলেন, তাদের নেতাদের অধস্তন কর্মীদেরকে দার্স দেন, বিভিন্ন বিষয়ে জ্ঞান দেন, তাদের জানা প্রয়োজন যে ধাপে ধাপে এই ১০০ কোটি টাকার রহস্যটা কি। এবং এর সাথে সাথে এটার উপর ভিত্তি করে আরেকটা বিষয় চলে আসে, আপাতত আমরা দেখতে পাচ্ছি ১৩ জেলা জামাতের প্রভাব বলয়ের মধ্যে আছে, এটা জামাতের জন্য একটা সুখবর, কীভাবে আছে সেটা বলবো। আগে এই জামাতোনমিক্সটা একটু ব্যাখ্যা করি। সর্বশেষ আমাদের কাছে যে তথ্য গণমাধ্যমে পাঠানো বিবৃতি অনুযায়ী, বন্যা দুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রমের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর ৫ কোটি টাকার তহবিল বরাদ্দ, এই ধাপে ধাপে এক পর্যায়ে এসে ৫ কোটি, এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ৩০ লাখ নিয়ে খুব অনেক কথা হয়েছে চট্টগ্রামে, এরপরে ৫০ লাখ, ৫৫ লাখ, ৬০ লাখ, ২ কোটি, এখন আবার এসেছে ৫ কোটি টাকা, কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ আলাম। এবং জামাতপন্থী অনেক তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ, যাদেরকে ঘিরে জামাত স্বপ্ন দেখছে, তারা কিন্তু এভাবেই বলছে যে কোথায় গিয়ে ঠেকবে ইনশাআল্লাহ, বড় কিছু পরিকল্পনা করছে। তো এই বড় পরিকল্পনা বোঝার জন্য জামাতোনমিক্স এই বিশ্লেষণটা বোঝা জরুরি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জুন মাসের ১৬-১৭ তারিখ থেকে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের বেশ কটি জেলায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, মহান মাহবুবের সীমাহীন মেহরবানিতে তার বেশ কিছু উন্নতি সাধিত হয়েছে। ভয়াবহ এ বন্যায় সংশ্লিষ্ট এলাকায় জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, যা এক কথায় অকল্পনীয়। একমাত্র মহান রব্বুল আলামিনেই মানুষের এ ক্ষতি পুষিয়ে দিতে পারেন। বিপন্ন মানুষের জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে তার একান্ত করুণা ও সাহায্য ভিক্ষা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেহরবানি করে ক্ষমা করুন এবং আমাদের উপরে তার রহমা ও নুসরা
মিন্স সাহায্য বর্ষণ করুন। অন্তরের অন্তঃস্থল থেকে মহান প্রভুর গভীর শুকরিয়া আদায় করছি। মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ভয়াবহ বন্যার সূচনা লগ্ন থেকেই বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে দাঁড়াবার চেষ্টা করছে। একাজে নির্দিষ্ট এলাকা নয়, বাংলাদেশ জামাত ইসলামী সকল শাখা পূর্ণ সামর্থ্য নিয়ে রাব্বুল আলামিনের সন্তুষ্ট হাসিলের আশায় ক্ষতিগ্রস্ত ভাই বোনদের কষ্ট লাঘব করার লক্ষ্যে সর্বাত্মক ভূমিকা পালন করার চেষ্টা করেছেন। জামাত ইসলামীর সেই খুলনা বরিশাল থেকে শুরু করে থানা শাখা টেকনাফ তেঁতুলিয়া সবাই সিলেটে বন্যার্তদের জন্য কন্ট্রিবিউট করেছে, আলাদা কালেকশন করেছে, নারী শাখাও কাজ করেছে, আমাদের কাছে বাংলাদেশ থেকে তথ্য রয়েছে। সুদি শুভাকাঙ্ক্ষীরাও দরদি হাত ও বুক ভরা ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন, উত্তম যাজা দান করুন। শুরু থেকে এখন পর্যন্ত মানুষের বেঁচে থাকার জন্য তথা ক্ষুধার কষ্ট প্রশমিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ সামর্থ্য অনুযায়ী ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন। রব্বুল আলামিন আমাদের সকলের ক্ষুদ্র এই প্রয়াসগুলো কবুল করুন। জামাত ইসলাম ইতিমধ্যে আসন্ন পরীক্ষার্থী, অসহায় ছাত্রছাত্রীদের হাতে তার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। ইনশাল্লাহ আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে, এর মানে নতুন নতুন আরও বড় বাজেট আসবে। বন্যায় বাড়ি ঘর সব কিছু হারিয়ে যারা ঠিকানাবিহীন হয়ে পড়েছেন, মহান রবের উপর ভরসা করে বাংলাদেশ জামাত ইসলামী তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী পুনর্বাসনের তৎপরতা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এবং এর সাথে সাথে আমরা এটাও জানি যে তাদের চিকিৎসার জন্য বন্যা পরবর্তী যে বিভিন্ন রোগবালায় ছড়িয়ে পড়ে এজন্য তারা বিভিন্ন বাজেট তাদের আসবে। এ কাজে মহান আল্লাহ রব্বুল আলামিনের একান্ত সাহায্য প্রত্যাশী। জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আন্তরিকভাবে কামনা করি। জামাত ইসলামীর পক্ষ থেকে পুনর্বাসনের জন্য 5 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে নতশিরে আরজ করি, তিনি যেন আমাদেরকে এ কাজে সহজ করে দেন, বারাকা দিয়ে পরিপূর্ণ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আমাদেরকে পৌঁছে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি বিভিন্ন দায়িত্বশীল সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান ও হৃদয়বান ব্যক্তিবর্গকে বিপন্ন মানুষের পুনর্বাসনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। আমাদের সম্মিলিত প্রয়াস মহান মাহবুবের দরবারে কবুল হোক, বিভিন্ন মানুষের মুখে হাসি ফোটাক। এখানে আসুন্ন ফাউন্ডেশন থেকে শুরু করে অন্যান্য ইসলামী দল যে তৎপরতা চালাচ্ছে, জামাত ইসলামী তাদেরকে অ্যাকনোলেজ করছে এবং অন্যান্য সবাইকে এগিয়ে আনার জন্য আহ্বান জানাচ্ছে। এখন আমিরের জামাতের এই বক্তব্যটা আমি পুরোপুরি পড়লাম এ কারণে, কয়েকটা কারণ। একটা হচ্ছে আমিরের জামাত আমাদের কাছে এই বক্তব্যটা পাঠিয়েছেন প্রচার করার জন্য, এই দায়িত্ববোধ পালন করলাম। তারপরে জামাত ইসলামের যে বাজেট, এই বাজেটে যে আসলে পরকালমুখী দুনিয়া এবং পরকালীন মূলত পরকালমুখী এবং দুনিয়ার একটা যে সমন্বয় ব্যালেন্সড, সব কিছুর মধ্যে তাওহিদ থাকে, আল্লাহর উপর ভরসা থাকে, শুধু নিছক কোনো অর্থনৈতিক বাজেট নয়, জামাতোনমিক্স যে আসলে পরকাল নির্ভর, আল্লাহর উপর তাওয়াক্কুল নির্ভর এবং দুনিয়ার বাস্তবতা সমন্বয় করা হয়েছে, এটা কিন্তু ডাক্তার শফিক রহমানের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। জামাতোনমিক্সের একটা ফিলোসফি হচ্ছে দুনিয়ার বাস্তবতা মাথায় রেখে পরকালমুখী, আল্লাহর উপর তাওয়াক্কুল নির্ভর, এটা কিন্তু একটা ইসলামী দলের জন্য সবার জন্য শিক্ষা, চমৎকার। শুধু আল্লাহর উপর ভরসা করলেই হবে না, দুনিয়ার বাস্তবতা বিবেচনায় নিয়েই করতে বলেছে, আল্লাহই করতে বলেছে। তো জামাতোনমিক্সের মধ্যে এটা আছে। তো এই যে বিষয়টা, এটা রহস্য কি ধাপে ধাপে একসাথেই তো করতে পারতো, ধাপে ধাপে করার রহস্য হচ্ছে, হেকমত হচ্ছে, এতে জনগণ বেশি জানতে পারে জামাতকে এবং জামাতেরও ফান্ড কালেক্ট করতে সুবিধা হয়। জামাত প্রথমে অল্প অল্প করে এভাবে যেভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করেছে তাতে বিভিন্ন দাতা গোষ্ঠী, ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠান জামাতের প্রতি আরও আস্থা এসেছে, তারা যেভাবে জনগণের কাছে সবচেয়ে বেশি আন্তরিকতার সাথে পৌঁছে গিয়েছে এতে সবাই সন্তুষ্ট হয়েছে, এতে জামাতের ফান্ডে আরও টাকা এসেছে এবং জনগণের জন্য বা ভোটের রাজনীতি করার ক্ষেত্রেও ধীরে ধীরে ধাপে ধাপে এই এক পর্যায়ে 100 কোটি টাকার বাজেট, এগুলো করতে জনগণের রেসপন্স ভালো পাওয়া গিয়েছে, ম্যানেজমেন্টও সুন্দর হয়েছে, এফিসিয়েন্সি এসেছে এবং এফেক্টিভভাবে, ডিউরেবল, কার্যকরভাবে, টেকসইভাবে এই বাজেটগুলো বাস্তবায়ন করার সুযোগ হয়েছে। এগুলো হচ্ছে মূলত ধাপে ধাপে জামাতের 100 কোটি টাকার রহস্য। এই বিষয়টা স্থানীয় বিভিন্ন সংগঠন যখন বিভিন্ন কাজ করে তারা ধাপে ধাপে ছোট ছোট করে বড়র দিকে গেলে কার্যক্রমে এফিসিয়েন্সি আসে, এই বিষয়টা কিন্তু বোঝা দরকার। এটা হচ্ছে জামাতোনমিক্সের একটা থিওরি। আরেকটা বিষয় হচ্ছে যে আপাতত এইভাবে 100 কোটি টাকা ধাপে ধাপে বাজেট প্রণয়ন করে প্রায় 13টি জেলা
সিলেট সুনামগঞ্জ থেকে শুরু করে নেত্রকোনা কিশোরগঞ্জ লালমনিরহাট জামালপুর ইত্যাদি ইত্যাদি এগুলো জামাতের প্রভাব বলয়ের মধ্যে এসেছে। সেখানে সাধারণ জনগণ জামাতকে বেশি সবচেয়ে বেশি সম্মান করে, জামাতের প্রতি সবচেয়ে বেশি ইমোশন। যারাই ক্ষতিগ্রস্ত মানুষ জামাতের দিকে মুখ তাকিয়ে চেয়ে থাকবে ভবিষ্যতে বিপদে পড়লেই, যে জামাত কখন আসবে, আমিরের জামাত কখন আসবে। এভাবে জনগণের মন জয় করার দিক থেকে রাজনৈতিকভাবে নয়, আপাতত ১৩টি জেলা জামাতের প্রভাব বলয়ে আছে, জনগণের মন বিজয়ের মত, এই সেন্সে আমি রাজনৈতিক প্রভাব বলয় বলছি না। এভাবে বাংলাদেশের ৬৪ জেলা জামাতের প্রভাব বলয়ের মধ্যে আসবে জনগণের ভালোবাসা পাওয়ার দিক থেকে, ধীরে ধীরে এক পর্যায়ে পলিটিক্যাল প্রভাব বলয়ের মধ্যেও আসবে ইনশাআল্লাহ।